وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে কসম সম্পর্কে, শপথ সম্পর্কে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিভিন্ন সৃষ্টি বস্তুর শপথ করেছেন, বিভিন্ন সৃষ্টি বস্তুর কসম করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সৃষ্টির যে কোনো বস্তুর শপথ খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেতে পারেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য। কিন্তু মানুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের জন্য কোন সৃষ্টি বস্তুর কসম খাওয়া হারাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন সূরার মধ্যে কসম খেয়েছেন, 90 নম্বর সূরা থেকে নিয়ে একেবারে 95 নম্বর সূরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টিকুলের কসম খেয়েছেন। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কোন সৃষ্টির কসম খান, তাহলে সেটি বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন একটি বিষয়কে বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে থাকেন। তো এটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকুলের কসম খান, তখন বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়কে আমাদের মাঝে স্পষ্ট এবং সেটাকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য, সেটাকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সৃষ্টিকুলের কসম খেয়ে থাকেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বিভিন্ন সূরার মধ্যে ঘোড়ার কসম খেয়েছেন, জৈতুন এবং তিন ফলের কসম খেয়েছেন, এবং ফজরের সময়ের কসম খেয়েছেন, আসরের সময়ের কসম খেয়েছেন, এবং কোন নির্দিষ্ট নিরাপদ স্থানের কসম খেয়েছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটি খাস। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা 90 নম্বর সূরা, সূরা বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন, এখানে কোন নিরাপদ স্থানের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াল আসর, নিশ্চয়ই আসরের সময়ের কসম, শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেছেন, ওয়াল ফজর, ওয়ালাইয়ালিন আশর, ফজরের সময়ের কসম, ফজরের সময়ের শপথ, এবং রাতের শপথ, 10টি রাতের শপথ করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে শপথ করে যেগুলো আমাদেরকে বোঝাতে চায় যে আল্লাহ সুবহান ওয়া তাআলার সৃষ্টির কোন গুণাবলী বর্ণনা করেছেন, আর এই বর্ণনার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন। এই সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিন এবং জৈতুন এবং সিনাই পর্বতের শপথ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতে পারেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা একজন শুধু একটি ঘোড়াকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চায়। সূরা আদিয়াতের মধ্যে যে ঘোড়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা আনুগত্যশীল, ঘোড়া কতটা না আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করেন, আর এই ঘোড়ার সৃষ্টিকে বুঝিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেষ্টা করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে ঘোড়া আল্লাহর কতটাই না আনুগত্যশীল। অথচ এই ঘোড়ার মতন একটি নিয়ামত মানুষকে দিয়েছি, আর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের না শুকর বান্দা, শুকুর গুজার হয় না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আদিয়াতি দবহা,
কসম সেই ঘোড়াগুলোর যারা উদ্দশ্বাসে দৌড়ায়, দ্রুত গতিতে দৌড়ায়, ফল মৌরিয়াত কদহা, এবং তাদের পায়ের ঘর্ষণে আগুন ছুটায়, যেন অগ্নি স্ফুলিঙ্গ পুষ্পিত হচ্ছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সৃষ্টিকুলের কসম খেয়েছেন, কিন্তু মানুষের জন্য কোন সৃষ্টিকুলের কসম খাওয়া হারাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নামে শুধু কসম খেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। সুনানে তিরমিজি এবং আবু দাউদের হাদিস, শেখ নাসিরউদ্দিন আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন যে মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম করা, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো, আও আশরাকা, আর সে যেন শিরক করলো। এই জন্য মানুষের নাম, মানুষের সৃষ্টিকুল কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া কোন সৃষ্টিকুলের কসম কাটা যাবে না, এটা হারাম। আর যদি একান্তই প্রয়োজন হয় আমাদের কোনো কারণ ক্ষেত্রে কসম কাটার জন্য, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আল্লাহ ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাপদাতার নামে কসম খেতে নিষেধ করেছেন। ফামান কানা হালিফান, যদি একান্তই তোমাদের প্রয়োজন হয় কসম খাওয়ার জন্য, ফামান কানা হালিফান ফলিয়াহলিব বিল্লাহ, তাহলে তোমরা আল্লাহর কসম করো অথবা চুপ থাকো, উস্কুত থাকবা। তো এই জন্য আমরা অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে বিভিন্ন সময় মানুষে বাপের নামে কসম খায়, দাদার নামে কসম খায়, নানার নামে কসম খায়, অথবা সৃষ্টি বস্তুর কসম খায়, তাহলে এগুলো শিরক। আর এই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমরা শিরক সম্পর্কে অবগত নই, এই জন্য আল্লাহর অধিকার কাউকে দিয়ে দেওয়া, এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শিরক বললেন, কারণ কোন বিষয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী, মান ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, এটা আপনি কারো নামে কারো উপরে সম্মান দিয়ে কথা বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্মান ইজ্জত মান পাওয়ার যোগ্য, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া আর কারো নামে কসম করা যাবে না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা যখন কসম করব তখন আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো বস্তুর, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মাখলুক সৃষ্টির নামে কসম করা যাবে না, হারাম। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার যে কোরআনের নামে কসম করা যাবে কি না, এই নিয়ে আলেমদের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে। যেহেতু কোরআন হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এই নিয়ে আলেমদের মধ্যে এই দ্বিমত হচ্ছে এই যে কোরআন এটি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য কোরআনের কসম যদি কেউ বলে, যেটি কোরআন কিতাব আকারে, মুসহাব বই আকারে রয়েছে, সেটি নয়। যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন কথা, আল্লাহর কথার নামে আমি শপথ করলাম, তাহলে এই শপথটি গৃহীত হবে। আশা করি আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে বিষয়টি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো সৃষ্টি বস্তুর কসম খেতে পারে, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো সৃষ্টি বস্তুর কসম খেতে পারি না, কারণ সেটা শিরক হবে। আর যদি একান্তই কসম খাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, আমরা শুধু আল্লাহর নামেই কসম কাটব। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা অবশ্যই লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা এবং বুঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।